Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরে কৃষ্ণা কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন যাতে করে আরও নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন সবার আগে এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। দেবদেবী কারা? সবাই একসাথে বললে আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, ভালো বলছে ভগবানের দাস দাস কি সূত্র? ভগবানের দাস দাস দেবদেবী কি কাজ করে, কি করে দেবদেবী? যেন পূজা করি কেন? মানে দেবদেবীদের পূজা পাই কেন? দেবদেবীদের পূজা হয় কেননা তারা এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন বিভাগের কর্তা, তাই না? অর্থাৎ যেমন ধরো যেখানে তোমরা থাকো, ধরো যারা তোমার কলকাতাতে আসো, এখন সেই কলকাতা শহরে বিভিন্ন বিভাগ আছে, তাই না? কলকাতা শহরে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, তার একজন কর্তা আছে, একজন তার শিষ্য আছে। কলকাতা শহরে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, তার একজন কর্তা রয়েছে। কলকাতা শহরে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, তার একজন কর্তা রয়েছে। ঠিক তেমনই ব্রহ্মাণ্ডেও বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন ব্রহ্মাণ্ড বিভাগ আগুন বিভাগ রয়েছে, সে আগুন বিভাগের কর্তা কে? অগ্নি দেব, তাই না? অগ্নি। আচ্ছা, জল বিভাগের কর্তা কে? বায়ু বিভাগের কর্তা কে? আচ্ছা, শিক্ষা বিভাগের করছে কি? আচ্ছা, ফাইন্যান্স ডিপার্টমেন্টের করছে কি? এরা সকলে হচ্ছে এই বিভাগীয় কর্তা, তারা হচ্ছেন দেবতা। আর কৃষ্ণকে বা আমি তারা জিজ্ঞেস করব ভগবানকে, এই সমস্ত ব্রহ্মাণ্ডকে যদি শুনবে, ব্রহ্মাণ্ড যে একটা না, অনেক ব্রহ্মাণ্ড আছে, প্রতিটি ব্রহ্মাণ্ড এরকম বিভাগীয়, প্রতিটি ব্রহ্মাণ্ডে অগ্নিদেব আছে, বরুণ দেব আছে, ইন্দ্রদেব আছে, চন্দ্রদেব আছে, পবন দেব আছে, লক্ষ্মী দেবী আছে, সরস্বতী আছে, কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করছে? সকলে ব্রহ্মাণ্ড কে সৃষ্টি? তাহলে এই যে বিভাগীয় কর্তা দেবদেবী, তাদের সঙ্গে ভগবানকে সমপর্যায়ে মুক্ত করা ঠিক না, সেইটাই আমরা বুঝছি। আর দেবদেবীদের কাছে যেমন তুমি যদি কলকাতা শহরের যে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে তার কাছে যাও, তাহলে সে কেবল কলকাতা শহরেই তোমাকে ওই সুযোগগুলো দিতে পারবে, কলকাতা শহরের ইলেকট্রিক সাপ্লাই। কিন্তু সারা ভারতের ইলেকট্রিক সাপ্লাই যদি তোমার দরকার না, তখন কি করবে? তার কাছে গেলে চলবে? তখন কার কাছে যেতে হবে? যে ভারত সরকারের যে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্টের যে কর্তা। আচ্ছা, আবার ভারত সরকারেও সর্বসভার শীর্ষে রয়েছে প্রধানমন্ত্রী, তেমনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছে, পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছে, জার্মানির প্রেসিডেন্ট রয়েছে, চীনের প্রধানমন্ত্রী রয়েছে, জাপানের প্রধানমন্ত্রী রয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট রয়েছে, এরা সকলে। কিন্তু সারা পৃথিবীর সমস্ত এরা কি সারা পৃথিবীর অধিকন্ত করতে পারে? না, ওই বিভাগ। তেমনি যদিও এখন সাধারণত সমস্ত পৃথিবীর একজন রাজা, সমস্ত পৃথিবীর ভাগটা তার কাছে থাকে,
কিন্তু কলিযুগে সেই কারণটা নষ্ট হয়ে গেছে। যেমন সূর্যগ্রহণ আছে, সূর্যগ্রহ আছে, সেই সূর্যগ্রহণে কি এরকম ভোট দিয়ে নেতা নির্বাচন হয়? না। সূর্যগ্রহে কে রাজা? চন্দ্রগ্রহে কে রাজা? স্বর্গে কে রাজা? তো এইভাবে এরা সকলে রয়েছে প্রধান এক একটা লোকের এক একটা গ্রহকে। সেরকম এই ব্রহ্মাণ্ডের আবার প্রধান রয়েছে, সে কে? ব্রহ্মা। আচ্ছা ব্রহ্মা কোন ব্রহ্মাণ্ডের? এই ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড কি একটা? অনেকগুলো ব্রহ্মাণ্ড, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড রয়েছে। এখন সেই সমস্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের ওপরে রয়েছেন কি? সমস্ত না, সমস্ত ব্রহ্মাণ্ডের ওপরে রয়েছে দুর্গাদেবী। তিনি এই সমস্ত জড় জগতের অধিষ্ঠান, সমস্ত জড় জগৎটাকে তিনি সামলাচ্ছেন দুর্গাদেবী। তার বিভিন্ন রূপ আছে দুর্গাদেবীর, বা এই যে মায়া মহামায়ার তিন রকমের রূপ আছে সাধারণত। একটা হচ্ছে স্নিগ্ধ, স্নিগ্ধ শান্ত স্নিগ্ধ, সেই রূপটা কি? সেই রূপটা অন্নপূর্ণা। এই সারা জগতের অন্ন কে সাপ্লাই করছে? দুর্গাদেবী। তিনি জগৎ ধাত্রী, সমস্ত জগৎ থেকে ধারণ করে আছেন। তার এই রূপগুলি স্নিগ্ধা। ও তার আরেকটি রূপ আছে, সেটি উগ্র। যখন ওষুধের উপাস শুরু হয় তখন তিনি তার ত্রিশূল দিয়ে সেই ওষুধ দেন, সেই উপাধি দুর্গাদেবী। আবার তার আরেকটি রূপ আছে চন্দ্র বা প্রচন্ড, সেই রূপগুলি হচ্ছে কালী, চণ্ডী, চামুণ্ডা, এগুলি তার ধ্বংসাত্মক। তিনি যখন দেখে সব জগতের, এই জগতের সব খারাপ হয়ে গেছে, তখন তিনি একা তাকে ধ্বংস করতে শুরু করেন। তোমরা তো এটা জানো, কালী সন্ধান করছে, করতে করতে একবারে তার চেতনা লোপ হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে নিচ্ছে, ভালো ভালো বিচার করছে। এখন ওকে থামানো যাচ্ছে না, তখন কি হলো? মহাদেব এসে কালী মহাশ্রী মহাদেবের বুকে পা দিয়ে তার চেতনা ফেলে, আরে কি হলো? তার চিহ্নটা লজ্জায়, এই অপরাধজনিত লজ্জায় তার চিহ্নটা ফেলে, হায় আমি কি করলাম, আমার প্রতি রুখে পা দিয়ে দিয়েছি। তাহলে এইভাবে আমাদের সব জানতে হবে, যেটা আমি কালকে বলছিলাম ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতা কেন এত গুরুত্বপূর্ণ? কেন ব্রহ্মসংহিতাতে আমরা এই সমস্ত তত্ত্ব পেয়ে গেছি, আর সৃষ্টি স্থিতি প্রলয় সাধারণ শক্তি দেখে তিনি সৃষ্টি করছেন, সৃষ্টি থেকে রক্ষা করছেন, স্থিতি তা পালন করছেন এবং সংহার করছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা তিনি কে ছায়া, ছায়া তিনি হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি। ভুবনাদি বিমর্তি দুর্গা ইচ্ছান রূপমুক্তি যশ্য চেষ্টা করছে, তিনি ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করছেন। কালী নিজে নিচ্ছে ভগবান করছে, ভগবান নিচ্ছে অর্থাৎ আমরা এই ধ্বংসাত্মক রূপটা কি? কাল প্রকৃতি রূপ হচ্ছে, মায়া হচ্ছে প্রকৃতি। প্রকৃতিতে দেখা যায় না ভূমিকম্প হলো, সব কত লোক মরে গেল, সুনামি হলো, একটা ঢেউয়ের আঘাতে একটা ঢেউয়ে কত সব আসবে, এরকমই তার শক্তি। সৃষ্টি স্থিতি প্রলয়ের সাধন শক্তি রেখা ছাড়িয়ে বজস্য ভুবনানি ইচ্ছা অনুপম ইজস্য চেষ্টা দেশা, তিনি যার ইচ্ছা অনুসারে কর্ম করেন, ইচ্ছা অনুপম।
মহেশকে শিবকে ব্রহ্মসংহিতাতে পাওয়া গেছে, কে কে জানো? ব্রহ্মসংহিতা অনুসারে শিবকে মুসলিমে কয়েকটা হাত উঠেছে, ঠিক আছে, তাহলে তোমরা বলো, ঠিক আমি বলে দিচ্ছি। শিবের সঙ্গে কি বলা হচ্ছে? শিবম যথাধিকার বিশেষ, ক্ষীর মানে দুধ, বিকার বিশেষ যোগা, বিকারের যোগে দুধটা যেমন দই হয়ে যাবে, ঠিক তেমনি বিশেষ কার্য সম্পাদনের জন্য ভগবান সম্পূর্ণরূপে শিবরূপে প্রকাশিত। সেই কাজটা কি? এই জগতের সঙ্গে সংযোগ স্থাপন, ভগবান সরাসরি ভাবে জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না, কেন? জগতটা হচ্ছে ভগবানের বহিরঙ্গ সঙ্গী, বহিরঙ্গ সঙ্গী। এখন ভগবান যদি জড়জগতের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্ক স্থাপন করেন, তাহলে সেটা বহিরঙ্গ শক্তি থাকবে, তখন সেটা অন্তরঙ্গ শক্তি, অর্থাৎ বহিরঙ্গ শক্তির সঙ্গে ভগবান সরাসরি ভাবে সম্পর্ক স্থাপন করতে পারে। তাই জন্য তিনি শিব রূপে এই জড়জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন, বুঝতে পারলে? সেই জন্য জড় জগৎকে দুর্গা আর শিবকে দুর্গাপতি, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য ভগবান কিভাবে এইভাবে শিব রূপে প্রকাশিত। সেই সূত্রে ভগবান, শিব হচ্ছে ভগবানের অবতার, ভগবানই শিব হয়েছে, দুধটা দই হয়ে গেছে, তাই না? দুধটাই দই হয়েছে, কিন্তু দই আর দুধের, যদিও দুধটা দই হয়েছে কিন্তু একটা পার্থক্য রয়েছে, পার্থক্যটা কি? দুধটা দই হতে পারে কিন্তু দইটা দুধ হতে পারে, তো এই সমস্ত তত্ত্ব কি সুন্দরভাবে আমাদের শাস্ত্রে প্রকাশিত হয়েছে। এই কথাটা আমি বিশেষভাবে বলছি, তার কারণ হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে বঙ্গভূমিতে যে দেব দেবী আর ভগবানের সঙ্গে কি পার্থক্য সেটা প্রায় কারোরই জানা নেই। এই ঈশ্বরের মাধ্যমে বা প্রভাবের শিক্ষার মাধ্যমে যেহেতু সেটা প্রভুবার বেদের তত্ত্বটি পূর্ণরূপে প্রদান করেছেন, তাই আমরা জানতে পারছি, এগুলো রয়েছে কিন্তু আমরা পড়িনি, আমাদের কেউ প্রশ্ন বোঝায়নি, কেউ শোনায়নি। আমরা জানি ভগবদ গীতা, ভগবদ গীতা আছে আমরা জানি, কিন্তু কজন আমরা ভগবদ গীতা পড়ি? আর যে সমস্ত ভগবদ গীতার অনুবাদ রয়েছে সেগুলো ঠিক মতো বোঝাতে পারে, তাই জন্য ভগবদ গীতা পড়েও কাজ হচ্ছে।